শুধু কথা বলা হয়নি বলে কত সম্পর্ক আজ ভেঙে গেছে, শুধু কথা বলা হয়নি বলে কত মানুষ আমাদের থেকে দূরে সরে গেছে। আর আপনি এই সুযোগটা পেয়েও হাতছাড়া করছেন। কথা বলুন, পরিবারের সাথে কথা বলুন, অনেকটা সময় কাটান নিজের মানুষদের সাথে। এই লকডাউন মানুষকে গৃহবন্দী করেছে, কিন্তু আমাদের সম্পর্কগুলোকে কাছে এনেছে। মনে রাখবেন, প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে বিশ্বের হাজার হাজার মানুষ, প্রতিদিনই বাড়ছে মৃত্যু মিছিল। এই সময় শরীর, স্বাস্থ্য, মন সব দিক থেকে শুরু করে সবাইকে সতর্ক থাকতে হবে। এই সময় নিয়মিত কয়েকটি জিনিস আমরা ফলো করব। প্রতিদিন যোগাসন করুন, যোগাসনের ফলে আপনার শরীর সুস্থ থাকবে এবং ইমিউনিটি পাওয়ার বাড়বে। প্রোটিন জাতীয় খাবার খান, যার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। বাড়ির সামনে কোনো অবলা প্রাণী থাকলে, অর্থাৎ কুকুর বিড়াল, ওদেরকে খেতে দিন। বাড়িতে জায়গা থাকলে অতি অবশ্যই গাছ লাগান। মনে রাখবেন, একটি গাছ একটি প্রাণ, এই শব্দের মধ্যে কিন্তু লুকিয়ে আছে আমাদের ভবিষ্যৎ, অর্থাৎ গাছ লাগান, প্রাণ বাঁচান। আর হ্যাঁ, বাইরে বেরোলে অতি অবশ্যই মাস্ক ব্যবহার করুন। এবং বাড়ি ফিরে অতি অবশ্যই হ্যান্ড ওয়াশ অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে নিন। আর সবার আগে নিজের মনকে শুদ্ধ রাখুন, ভালো রাখুন, কারণ মন ভালো থাকলে তবেই আমরা এই লড়াইয়ে জয়ী হতে পারব। আমাদের দেখা হোক মহামারীর শেষে, আমাদের দেখা হোক জিতে ফিরে এসে, আমাদের দেখা হোক জীবাণু ঘুমালে, আমাদের দেখা হোক সবুজ সকালে, আমাদের দেখা হবে কান্নার ওপারে, আমাদের দেখা হবে সুস্থ শহরে, আমাদের দেখা হোক হাতের তালুতে, আমাদের দেখা হোক সেই ভোরের আলোতে, আমাদের দেখা হোক কলেজ প্রাঙ্গণে, আমাদের দেখা হোক চিত্র অঙ্কনে, আমাদের দেখা হোক আগের মতো করে, আমাদের দেখা হোক সুস্থ সকালে। হ্যাঁ, এক সুস্থ পৃথিবীতে আমাদের আবার দেখা হবে। সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন, সতর্ক থাকুন। ও হ্যাঁ, অবশ্যই বাড়িতে থাকবে, স্টে সেফ, স্টে হেলদি।